দার্জিলিং। দার্জিলিং মানেই বাঙালির দীপুদার দা। দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং মানে সত্যজিৎ রায়। দার্জিলিং মানে ফেলুদা। দার্জিলিং জমজমা। দার্জিলিং হলো বাঙালির আবেগের জায়গা। দার্জিলিং মানে বাঙালির ঘরের কাছে সস্তায় পাহাড় ঘোরার জায়গা। আমরা বাঙালিরা গর্ব করে বলতে পারি আমাদের কাছে একটা দার্জিলিং রয়েছে, আর সেই দার্জিলিংয়ে প্রথমবার আমি, তাও পুরোপুরি সোলো ট্রিপ। জানুয়ারির শেষের দিকে এক অফিস কলিগ গ্রাম বন্ধুর ফোন। রিয়া ফোন করে বলল, বিয়ে করছি, ফেব্রুয়ারিতে বিয়ে, তোমাকে আসতে হবে। আমি বললাম, আচ্ছা খুব ভালো, যাব। তারপর বলল, একটু টুইস্ট রয়েছে, বিয়েটা শিলিগুড়ি থেকে হবে। এটুকুই, শিলিগুড়িতে বিয়ে, আরেকটু গেলেই দার্জিলিং। আমি আর সুযোগ মিস করলাম না, পুরো এক সপ্তাহের প্ল্যানিং করে ফেললাম। তিন দিনের বিয়ের প্রোগ্রাম। শিলিগুড়ির দিকে বিয়ে কিন্তু তিন দিনই হয়। প্রথম দিন বিয়ে, দ্বিতীয় দিন বাসি বিয়ে। দ্বিতীয় দিন বাসি বিয়ে হওয়ার পরে বিদায় হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তৃতীয় দিন সকালে বেশ কিছুটা সময় ছিল, তাই ঘুরে আসি বেঙ্গল সাফারিতে। সেই ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। চলুন এবারে শুরু করা যাক আমার প্রথম দার্জিলিং সোলো ট্রিপ। ঘড়ি বলছে 9:20। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদাতে। আমার পিছনে দেখতে পাচ্ছে দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে। চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। কী জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি অলরেডি আপনাদের বলা হয়ে গেছে। ট্রেন প্রায় দেড় ঘন্টা লেট, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এনজিবি স্টেশনে। ঘড়ি বলছে 9:30। এখন যাব হোটেল বৈদ্যনাথ। ওখানেই রেয়ার বিয়ের আয়োজন করা হয়েছে। সো দিস ইজ দ্য রুম, ডবল বেড। আয়োজন কে আসবে আমি জানি না, বেশ সুন্দর। এখানে একটা বড় মিরর রয়েছে, বাথরুম রয়েছে, কমোড সিস্টেম। হোটেল বৈদ্যনাথে খোঁজে জানলাম এখানে 1,000 টাকা থেকে 2,000 টাকার মধ্যে অনেক রকম রুমের অপশন রয়েছে। আপনারা যারা অনেক সময় শিলিগুড়িতে এসে থাকতে চান রাত্রেবেলা একদিনের জন্য, তারা এখানে কন্ট্যাক্ট করতে পারে। তিন দিন বিয়ে কাটিয়ে এবার দার্জিলিং যাওয়ার পালা। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজ দার্জিলিং যাওয়ার পালা। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে বাসও যায় দার্জিলিং, এবং অনেকগুলো শেয়ার গাড়ি রয়েছে, শেয়ার টাটা সুমো রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে এখানে, শেয়ার গাড়ি এবং বাস। সো শেয়ার গাড়িতে গেলে 250 টাকার মতো ভাড়া, আর বাসে গেলে 150-200, 115-120 এরকম ভাড়া রয়েছে। সো আমি শেয়ার গাড়িতেই যাচ্ছি, কারণ এতে ভিউটা ভালো পাওয়া যাবে বাসের তুলনায়। বাসে গেলে হয়তো খরচটা কম হতো, কিন্তু ভালো ভিউ পেতে গেলে শেয়ার গাড়িতে যাওয়াটাই বেটার অপশন। সো চলুন যাওয়া যাক, রাস্তার ভিউ আপনাদেরকে আমি দেখাবো। সো লেটস গো। দার্জিলিংয়ের পথে চলেছি। তো এই মুহূর্তে মাঝে এক জায়গায় দাঁড়িয়ে 10 মিনিট একটা গ্যাপ রয়েছে, চা জলখাবার খেতে গেলে খেতে পাচ্ছে। সো সামনের দোকান থেকে আমি এক প্যাকেট বিস্কুট অ্যান্ড চকলেট নিয়ে এলাম, এটা খেয়ে আপাতত চলে যাবে। তো তারপর দার্জিলিং বলছে, তারপর বাকিটা খেয়ে যাবে।
সকাল থেকেই বেশ মেঘ করে আছে, আর ওয়েদার আপডেটও বলছে পরবর্তী দু তিন দিন দার্জিলিংয়ে বেশ বৃষ্টি হতে পারে। যাই হোক, কখনো রোদ কখনো বৃষ্টি, এইসব দেখতে দেখতেই এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পথে মিশুকদার সঙ্গে ফোনে কথা হয়। মিশুকদার কাজের সূত্রে দার্জিলিংয়েই থাকে। মিশুকদা বলল, একা যখন আসছিস চলে আয় আমার এখানে। ব্যাস, থাকার ব্যবস্থা হয়ে গেল, আলাদা করে হোটেল খোঁজার কোনো প্রয়োজন হলো না। রুমে ব্যাগ রেখে আমি বেরিয়ে পড়লাম দার্জিলিং ঘুরে দেখতে। ওয়েদারটা এখনও বেশ মেঘলাই হয়ে আছে, কখনো কখনো সূর্যের দেখা দিলেও বেশিরভাগটাই মেঘলা। বেশ অনেকক্ষণ সময় দার্জিলিং মেলের এদিক ওদিক ঘুরে দেখলাম। প্রথমবার এসেছি তো দার্জিলিং মেল সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোথায় কী আছে না আছে, তো সেগুলোই পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। একটা জিনিস চোখে বলল, দার্জিলিং মেলের উপরে কোনো গাড়ি চলছে না। যে কটি বাইক পাস হচ্ছে তারা বাইক থেকে নেবে এমনি ধরে ধরে নিয়ে যাচ্ছে, এবং তাও পার্টিকুলার একটি লাইন করা রয়েছে, তারা সেই লাইনের মধ্যে থেকে মেল ক্রস করছে। এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে দার্জিলিং মেলে বেশ কিছুক্ষণ বসে সময় কাটাতে কাটাতে দেখলাম বেশ তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। খিদে পেয়েছে, কোথায় খাওয়া যায়। দার্জিলিং মেলটার আশপাশে আবার একবার চক্কর মাল, পাশের গলিগুলো দেখলাম কোথায় কী রয়েছে না হয়েছে। শেষে একটু নিচের দিকে নেমে আসলাম। গ্ল্যানারির পাশ থেকে আরও একটু নিচের দিকে নেমে গিয়ে পোস্ট অফিসের ঠিক কিছুটা আগে দুটি দোকান চোখে পড়ল, এবং পাশে তাদের খাবারের দামও দেওয়া রয়েছে, বেশ রিজনেবল লাগলো। ঢুকে পড়লাম দুপুরের খাবার খেতে। গড়ি বলছে একটা ঘন্টা জিনিস খেতে বেশ ভালোই পেয়েছে, চিকেন রাইস, রাইস সঙ্গে দু পিস চিকেন, চাটনিও দিয়েছে, রাইস চিকেন। খাবার খেয়ে আবার মেলার দিকে গেলাম এবং গাড়ির খোঁজ করতে লাগলাম শেয়ারে কোনো গাড়ি আছে কি না দার্জিলিংয়ের আশেপাশে ঘুরে দেখার জন্য। যেটুকু বুঝলাম এটা ফেব্রুয়ারির সেকেন্ড উইক, আর এক সপ্তাহ আগেই দার্জিলিং খোলে লকডাউনের পরে। সমস্যা হলো এই মুহূর্তে দার্জিলিংয়ে বেশি ট্যুরিস্ট নেই। গাড়ির ড্রাইভাররা আমাকে জানালো শেয়ার গাড়ি এই সময় পাওয়া যাবে না, একটা ছোটো গাড়ি 1.5 থেকে 2,000 টাকা ওরা আমাকে রক গার্ডেন ঘুরিয়ে আনবে। কিন্তু একার জন্য এই টাকাটা সত্যি অনেক বেশি, তাই ঠিক করলাম পায়ে হেঁটে আশেপাশে কী কী ঘোরা যায় সেগুলো একটু দেখি। একবার মাথায় এলো কোনো কি শেয়ার গাড়ি নেই, গুগল ম্যাপ খুলে দেখলাম বেশ কিছুটা গিয়ে একটা জায়গা থেকে নিচের দিকে নামতে হয় রক গার্ডেনের জন্য। ভাবলাম একবার ওই জায়গাটা গিয়ে পৌঁছে দেখি ওখান থেকে কোনো গাড়ি আছে কিনা, লোকাল গাড়ি যদি যায় ওইদিকে। মেন রোডে এসে হঠাৎ একটা বাস পেয়ে গেলাম যেটা শিলিগুড়ির দিকে যাচ্ছে, উঠে বললাম দার্জিলিং রক গার্ডেনের ওই মুখটাতে নেমে পড়লাম। কিছুক্ষণ ওয়েট করলাম, বিভিন্ন গাড়ি দেখলাম, লোকাল পুলিশকে জিজ্ঞাসা করলাম, বললো না কোনো অপশান নেই ওইদিকে যাওয়ার, যেটা গেলে গাড়ি বুক করে আসতে হবে, ওখানে কোনো লোকাল গাড়ি যায় না। যাই হোক, কিছু করার নেই, এবারে হেঁটে দার্জিলিংয়ের দিকে চলে আসতে লাগলাম। আসার পথে প্রাকৃতিক দৃশ্য, দার্জিলিং স্টেশন, এগুলো বেশ কিছুটা সময় কাটালাম এবং তারপর চলে আসলাম দার্জিলিং ম্যালে। ম্যালের পিছন দিকে রয়েছে মহাকাল মন্দির। চলুন তাহলে কিছু না হোক মহাকাল মন্দিরটা ঘুরে আসি আজকের, বাকিটা পরে দেখা যাবে। নিউ মল মার্কেটে, মল মার্কেটের সামনে থেকে কিছুটা এগিয়ে আসার পরে সামনে সোজাসুজি ওটার রাস্তা মহাকাল মন্দির। মন্দির খোলা আছে কিনা না, বাট মন্দির মধ্যে যেতে পারবো। কোনো লোককে আসতে দেখছি না, মেবি মন্দির বন্ধ আছে। যাই হোক, এরিয়াটা দেখিয়ে আমি এই মুহূর্তে রয়েছি মহাকাল মন্দিরে। মল থেকে 500 মিটারের দূরত্বে, তবে বেশ কিছুটা উঁচে উঠতে হয় হেঁটে।
বেশ সুন্দর একটা জায়গা, শান্ত পরিবেশ, এখানে বেশ কালারফুল দেখতে ভালো লাগবে, আমরা মনও বেশ ভালো হয়ে যেতে পারে এই জায়গাটি ঘুরতে থাকলে। দেখতে পারেন এখানে খুব সুন্দর, পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ কালারফুল একটা জায়গা, খুব সুন্দর। মহাকাল মন্দিরতে ঘুরে আবার ফিরে আসলাম দার্জিলিং মেলে। বেশ কিউটা সময় কাটালাম দার্জিলিং মেলে। বাচ্চারা সাইকেলিং করে বেড়াচ্ছে, কিছু ট্যুরিস্টদের আনাগোনা, এইসব দেখতে দেখতে সময় কেটে গেল। এরপর সন্ধ্যা দার্জিলিং মেল, সেটা আর অন্যরকম। প্রচুর খাবার দোকান বসেছে মেল রোডে, কয়েকটা খাবার টেস্ট করেও দেখলাম। সন্ধ্যার পরে ম্যাল রোডের রুবি প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। এই মুহূর্তে চারিদিকে বেশ অনেকগুলো খাবারের দোকান দেখতে পাচ্ছি, মোমো রয়েছে, চাউমিন রয়েছে। এদিকে পকোড়া ভাজা চলছে, মোমো রয়েছে, আচ্ছা পরোটা এগরোল রয়েছে। এখানে এখন কিছু একটা তৈরি করা হবে, এখন শুরু হয়নি, হবে। আচ্ছা চিকেন মোমো, চিকেন মোমো এক প্লেট। এখানে চিকেন মোমো পাওয়া যাচ্ছে, চিকেন মোমো 60 টাকা, ভেজ মোমো 50 টাকা। তো এক প্লেট চিকেন মোমো অর্ডার দিয়ে দিলাম এখান থেকে। পাহাড়ে আসলে যেটা না খেলেই নয় সেটা হলো মোমো। চলুন তাহলে প্রথমে মোমোটাই খাই। সারাদিন ঘুরে বেশ অনেকটাই খিদে পেয়ে গেছিল। এখন এই মুহূর্তে সন্ধ্যার মল রোডে প্রচুর খাবার দোকান আছে, এই পিছন দিকে প্রচুর দোকান আছে, এটা অনেকটা মলের কাছের দিকে। চাউমিন অর্ডার করলাম, চলো খেয়ে দিই কেমন। এভাবেই কেটে গেল প্রথম দিন। তবে এখন মাথার মধ্যে ঘুরছে আর এক টেনশন, শেয়ার গাড়ি তো পাবো না, তাহলে দার্জিলিং সাইট সিন কীভাবে হবে। এই সমস্যার একটা সমাধান বেরিয়ে পড়লো পরের দিন, তাও ফেসবুকের মাধ্যমে। ফেসবুক ট্র্যাভেল গ্রুপ থেকে কীভাবে আমি হেল্প পাই এবং পরের দিন আমি কীভাবে পুরো দার্জিলিং সাইট সিন করে বেড়াই, সেটা দেখতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে পরের ভিডিওর জন্য। ততক্ষণ দেখতে থাকুন লং রুট, দ্য বিউটি অফ নেচার, অ্যান্ড ঘুরতে থাকুন মনের আনন্দে।